আসসালামু আলাইকুম। প্রায় 500 বছর পুরানা মসজিদ, নাম পানবাড়ি মসজিদ বা রাঙ্গামাটি মসজিদ। স্থান আসামের ধুবরী জেলায় অবস্থিত। এই মসজিদকে কখন কিভাবে নির্মাণ করেছেন তা সঠিকভাবে জানা যায় না। এই মসজিদ আসামের সর্বপ্রথম মসজিদ হিসাবে গণ্য করা হয়। পানবাড়ি মসজিদ প্রাঙ্গণে কি কি রয়েছে, এর আশেপাশে কি কি রয়েছে, সব কিছু জানাবো একটু পরেই। এই মসজিদ অনেকের মতে 1493 সাল থেকে 1519 সালের মধ্যে বঙ্গের সুলতান সালাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেন। অন্য অনেকের মতে মোগল শাসক ঔরঙ্গজেবের সেনাপতি এবং বঙ্গের নবাব মীরজুমলা আসাম আক্রমণ করার সময়ে 1662 সালে এই মসজিদ নির্মাণ করেন। মোট 150 জন মানুষ এখানে একসাথে নামাজ আদায় করতে পারে। এখানে আপনি আসলে শুক্রবারে আসবেন, কারণ এইবারে আপনি দেখতে পাবেন এখানে অনেক ভিড়। শুক্রবারে এখানে ভিড় হওয়ার তিনটি অন্যতম কারণ রয়েছে। এক নম্বর কারণটি হচ্ছে এই মসজিদের সাথে রয়েছে একটি মাদ্রাসা। যেহেতু মাদ্রাসা শুক্রবারে বন্ধ থাকে, তাই ছাত্রদের বাবা মার কিছু ভিড় দেখতে পাবেন এখানে। দুই নম্বর কারণটি হচ্ছে মান্নত। এখানে অনেক মানুষই অনেক কিছুর মান্নত করে থাকে, কেউ ছাগল, কেউ গরু, কেউ টাকা পয়সার, কেউ এখানে এসে মাথার চুল কাটে, কেউ বাচ্চাদের চুল কাটে, নানান ধরনের মান্নত করে থাকে। তৃতীয় কারণ হচ্ছে শুক্রবার, অর্থাৎ শুক্রবারের নামাজ আদায়ের অর্থে অনেক মানুষ এখানে ভিড় করে। এখানে রয়েছে একটি রহস্যময় টাকার কুয়ো। সাধারণত কুয়ো ব্যবহার করা হয় পানির জন্য, কিন্তু এখানে টাকার জন্য ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন কত টাকা লোকেরা এখানে ফেলছে। আপনি কি ভাবতেছেন এখানে ছাগলের বাজার কি করে আসলো? এই ছাগলগুলো হচ্ছে মান্নতের ছাগল। পানবাড়ি মসজিদে কালেকশন হওয়া টাকাগুলো দিয়ে একটি মাদ্রাসা চলতেছে। চলেন সেই মাদ্রাসা আমরা দেখে আসি। এখানে দেখেন লেখা আছে পানবাড়ি আহমদিয়া হোসেনিয়া মাদ্রাসা। চলেন মাদ্রাসার ভেতরটা অল্প দেখে আসি। মাদ্রাসার প্রাঙ্গণটা অনেক সুন্দর করে সাজানো রয়েছে। এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই মাদ্রাসার ছাত্রদেরকে সম্পূর্ণ ফ্রি পড়ানো হয়। যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, চলেন নামাজ পড়ে আসি। ফাইনালি আমাদের নামাজ পড়া হয়ে গেছে, সবাই বের হয়ে আসতেছে। সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে যে গাছ।